ঘোড়া চুরি করিয়া হাটে বিক্রি করতে যাচ্ছে ঘোড়া চুরি করে নিয়ে এরকম রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে এক বদল কয়ে দাদা তোমার ঘোড়াটা কত দাম কয় আমি আঠারো হাজার টাকা হলে দিয়ে দিতাম কয় পনেরো হাজার টাকায় দেওয়া যায় না কয় ও দামে আমার কে না না আনছে চুরি করি কয় ঠিক আছে যদি পনেরো হাজার টাকার বেশি না পাও দয় ধর্মের করিমানা তাহলে ঘোড়াটা আর কেউরি বিক্রি করি না যাবার সময় আমারে দিয়ে টাকা কয়টা নিয়ে ঠিক আছে চোরের পর দিয়ে যারা বাটপাড়ি করে খায় তাদের বলে বাটপাড়ি ওরা চুরি করতে যায় না ওরা বাটপাড়ি করে খায় চুরি তোমরা করবা আর আমরা তার মধ্যে বাটপাড়ি করব খায় ভার কত ঘোড়া নিয়ে যখন মার্কেটে গেছে বাটপাড়ি আর টাইস কয় দাদা ঘোড়ার দাম কত আঠারো হাজার টাকা এত ভালো ঘোড়া এত আঠারো হাজার টাকা মোটে দাম আমি তো ভাবছিলাম পঁচিশ হাজার টাকার উপরে সাবা ঘোড়া খোড়া টোড়া নাকি বল দেখ মশাই আজ বাজে কথা বলবো না খুব ভালো ঘোড়া ওই দড়ুয়াই কেমন ওই দাবড়াই দেখো নাও এই যে সরি নেও ও মনে মনে ভাবে তাই আমিও তো তাই চাই দে সরি দাবড়াই যেই দেশে সরি লাভ দিয়ে ঘোড়ার পিঠে চড়ি মারিছে সরি মারি আর ঘোড়া টকবক টকবাক টক বাক টক টক করেছে ঘোড়া দৌড়িয়েছে দৌড়তি দৌড়তি রামায়ণ মহাভারতের দেশ পাস হয়ে চলে গেছে আর নাই কি হলো আর তো ফেললো না চোরা ওসা মুখ খোঁচা করে বাড়ির দিকে আসতেছে ফিরে তাই যে লোকটা ওই পনেরো হাজার টাকা দাম বলছিল তারে সেই লোকটার বাড়ির কাছে যাচ্ছে ও দাদা ও দাদা দাঁড়াও দাঁড়াও গোড়া কত বিক্রি হলো তা দিয়ে তোমার কাম কি হতো ওর বকি রাগ হচ্ছে তো তা তোমার কাম কি কত বিক্রি হলো হ্যাঁ আমি আটা নিচ্ছি আমি আমারটা বিক্রি করি তো তোমার কখন রাগ করিয়ে না আমি তো পনেরো হাজার টাকা দাম বলিয়েছিলাম তা তুমি কত কি বিক্রি করিয়ে কত লাভ বেশি পাইলিয়া তোমার কি না কত তোমার বিক্রি কত অত শুনে লাভ কি যে দামে কিনেছিলাম সেই দামে বিক্রি করে চলে আইছি চুরি করে বাট বাটপাড়ি করে নিয়ে চলে গেছে যে দামে কেনা সেই দামে বেচা বুঝলে বেচা